কথা পাতা দিয়ে হবে। তিনজন রোহিঙ্গা মহিলাকে আটক করা হয়েছে। তো তারা যে এনআইডি সাবমিট করছে এটা অনেক যাচাই বাছাই করে দেখা গেল যে এনআইডিটা জাল, ঠিক আছে। তারপরে তারা যে জন্ম সনদ দিছে সেটাও সন্দেহজনক। তো তার প্রেক্ষিতে যখন তাদেরকে প্রশ্ন করা হলো তো তারা লিমিটেড কিছু প্রশ্নের উত্তর দিতে পারতেছে, নিজের নাম বা একটা ঠিকানা, বাট ফার্দার আর কোনো প্রশ্নের উত্তর তারা দিতে পারে না।